প্রিয় দর্শক বন্ধু সকল নমস্কার, মই হ বৰজভূমিজ আৰু আজি মই আপোনালোকৰ ওচৰত এটি বিশেষ ভিডিঅ' লৈ উপস্থিত হৈছোহি। ভিডিঅ'টোৰ বিষয়বস্তু হৈছে আমাৰ সংকল্প বিকশিত ভাৰতবৰ্ষৰ ওপৰত। প্রিয় দর্শক বন্ধুসকল, আপনার নিশ্চয় জ্ঞাত যে বর্তমান বিজেপি সরকারের দ্বারা আমার সংকল্প বিকশিত ভারত সন্দর্ভর কার্যসূচী বিভিন্ন প্রান্তত সফলতার আয়োজন করে থাকা হয়েছে। আর আজি অর্থাৎ 21/12/2023 সন তারিখে ডিব্রুগড় জেলার হিলৈধাৰী গাঁও পঞ্চায়েতত আয়োজন করা হয়েছে। আজির এই কার্যসূচী অনুষ্ঠান উপস্থিত থাকে ডিব্রুগড় সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুত প্রকান্ত ফুকনদেব, লগতে উপস্থিত থাকে অসম সরকারের উদ্যোগ বাণিজ্য তথা সমবায় প্রতিষ্ঠান আর সাংস্কৃতিক পরিক্রমা দপ্তর বিভাগের মন্ত্রী মাননীয় শ্রীযুত বিমল বরাদেবে। প্রিয় দর্শক বন্ধুসকল, লগতে উপস্থিত থাকে গাঁও পঞ্চায়েতের সকল বিষয়ববীয়াসকল আর বিভাগীয় কর্তৃপক্ষের লোকসকল। প্রিয় দর্শক বন্ধুসকল, আজির এই কার্যসূচী কেন্দ্রীয় সরকারে হিতাধিকারী সকলের বাবে যুগুতা বিভিন্ন আসনি সমূহের বিষয়ে রাইজক অবগত করায়, যাতে হিতাধিকারী সকলে সরকারি আসনি লাভ করে সকলোরে লগত সকলোরে বিকাশ হব পারে। প্রিয় দর্শক বন্ধুসকল, আমার কেন্দ্রীয় সরকারে বিভিন্ন ধরনের আসনি যুগুত করে দিছে, তার কেটেমান আমি আপনার অবগত করাও। যেনে জল জীবন অভিযান, আয়ুষ্মান ভারত অভিযান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, ধনজন যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ডিজিটাল ভারত, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, এনে ধরনের অন্যান্য আসনির বিষয়ে রাইজক অবগত করা হয়। প্রিয় দর্শক বন্ধুসকল, ভিডিওটো আরম্ভণিরপর শেষলৈকে চাই কিবা মতামত জানাবলে হলে নিশ্চয় কমেন্টের যোগেদি জানাব বলে আশা করা হল। ভিডিওটো ভাল পালে নিশ্চয় লাইক করে দিব আর আমার চ্যানেলত যদি নতুনকৈ আছে নিশ্চয় সাবস্ক্রাইব করব বলে অনুরোধ করল। তেন্তে আহক ভিডিওটো লৈ আগবাড়ো। বহুত বহুত ধন্যবাদ। আপনাদের ইয়াত এই সভা পাতি আছে, এই সভা কিন্তু আমার দিল্লীত সকলে দেখি আছে, সকলে চাই আছে। আজি হিলৈধাৰী পঞ্চায়েতের এই সকলখিনি কথা মই আপনাদের অনুরোধ করছো। মই বহুত কাগজ মই সহি কৰি দিছো আৰু আপোনালোকৰ বিভিন্ন যিকেবে কাউণ্টাৰ খুলিছে কাউণ্টাৰত আপোনালোকে কাগজ পত্ৰবিলাক দিব, সময়মতে মই তেওঁলোকৰ লগত বহি তেওঁলোকে মোৰ ওচৰলৈ লৈ আহিব আৰু মই কাগজবিলাক মই সহি কৰি দিম। কোনো নোপোৱাকে নাথাকে। আমাৰ ৰেচন কাৰ্ডৰ কাৰণে আমি কৰি আছো। ৰেচন কাৰ্ড কিমান লাগে আপোনালোকে আছে, এতিয়াও আমাৰ ইয়াত ৰেচন কাৰ্ড আমি 5-6 হাজাৰ মানুহক দিবলৈ বাকী আছে। যদি যিসকলে উপযুক্ত ৰেচন কাৰ্ড পাব লাগে আপোনালোকে আবেদন কৰক, এখন এপ্লিকেশ্যন লিখক, এপ্লিকেশ্যন লিখিলে আপোনালোকে ৰেচন কাৰ্ডখিনি পাই যাব। ঠিক তেনেকৈ আমাৰ যিবিলাক আঁচনি আছে এই আঁচনিবিলাক আপোনালোকে লোৱাৰ কাৰণে ব্যৱস্থা কৰক। আত্মসহায়ক গোটবিলাককো অনুৰোধ কৰিছো আপোনালোকে যাতে এই কামবিলাক সিনচিয়ারলি করে আপনাদের আগন্তুক দিনের সরকারের যা সা সুবিধা আছে এই সা সুবিধাবিল গ্রহণ করক। আর মতো আপনার আছোই, আপনাদের একটা কথা জানিব যে মই যদি মোর এই 4টা টার্মত এই 18টা বছর কোনোবাটা পঞ্চায়েতলে এটাইতক যদি বেশিকে গৈছো সেইটাই হল হিলৈধাৰী পঞ্চায়েত। দীঘলীয়াকে নকও, বিমল বৰা ডাঙরিয়ায় এখেতর আরো কেবাটাও প্রোগ্রাম আছে, এখেতে এতিয়া বিস্তারিতভাবে আপনার আগত এই কথাবিলাক কব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আৰু অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রচেষ্টাত আমার যে উন্নয়নের আমি গতি, যে মোদী সরকারের যে গ্যারেন্টি, এই গ্যারেন্টিক আমি আগুয়াই লৈ যাবৰ কাৰণে আমার ফলের আমার সহযোগিতা আমার আপনার আমি সহযোগিতা বিচাৰিছো। আৰু আগন্তুক দিনত এই সরকারখনৰ প্ৰতি থকা আপোনালোকৰ স্নেহ, আপোনালোকৰ মৰম যাতে আপোনালোকৰ ফলৰ পৰা বহিঃপ্ৰকাশ হয় তাৰ কাৰণে আশা ৰাখি মোৰ চমু দুআষাৰ সামৰণি মাৰিলো। নমস্কাৰ, ধন্যবাদ, নৰেন্দ্ৰ মোদী জিন্দাবাদ। মোৰ লগত আপোনালোকে কৈ যাবচোন এটা এটা শব্দ কওক, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। প্রধানমন্ত্রী আমি কেটামান স্লোগান দিছিল, এটা কি কলে বিকশিত ভারত, স্লোগান দিছিল স্কিল ইন্ডিয়া। কি দিছিল? স্কিল ইন্ডিয়া। স্কিল মানে কি? স্কিল মানে আমার দক্ষতা, আমার সবরে দক্ষতা আছে,
ইয়াত উপস্থিত থাকা সব পুরুষ মহিলা বাইদেউ ভন্ডি সব দাদা ককাই ভাই সবরে দক্ষতা আছে। এই সাবুন কোনে বনাইছে? কোনে বনাইছে? গুটর মহিলা। গুটর মহিলা কোর? ডিব্রুগড় টাউনের, গুয়াহাটি, দিল্লি, গুয়াহাটির নহয়, ডিব্রুগড় নহয়, দিল্লির নহয়, হিলধারী পঞ্চায়েত। প্রিয় দর্শক বন্ধুসকল, আপনাদের দেখা পাইছে যথেষ্ট ভিড়ে এয়া মোদী সরকারের গ্যারেন্টি বলে। আমি এয়া কিছু ফল মূল দেখা পাইছো আর পুষ্টিকর খাদ্য এনে দেখা পাইছো। আমার মাজত আছে বাইদেউ, নমস্কার। বাইদেউ, আপনার পরিচয় দিব নাকি? অঙ্গনবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের মুখ্য সেবিকা। মোর এইটে মানে হিলধারী অন্তরত সুপারভাইজার করে আছো। আজি বিকশিত ভারতের উপলক্ষে আমার ICDSর তরফের কি কি সুবিধা পায় হিতাধিকারী সকলে আর খাদ্যর অলপমান আমি দেখাবলে চেষ্টা করছো, যাতে উপভোগ্য হয় মানে কি কি বস্তু খালে কি কি পায়, বস্তু ভিটামিন প্রোটিন জাতীয় বস্তু অল্প আমি দেখাব বিচারিছো। আমার আজি গোটে কর্মীখিনি ইয়াতে জড়িত হয় ধুনিয়াকে আজি কামটো করেছে। আর বহুত বহুত ধন্যবাদ, আপনি ইমান ধুনিয়াকে সময় দিলে। আর প্রিয় দর্শক বন্ধুসকল, ইতিমধ্যে আপনাদের দেখা পাইছে এয়া ভারত সরকার মোদী সরকারের বিকশিত ভারতের উপর এয়া অনুষ্ঠান এটি চলি আছে। আর রেশন কার্ড বিভাগের অনুষ্ঠান এটি আমি উপস্থিত হয়েছো। এয়া আমার মাজত রেশন কার্ড বিভাগের যথেষ্ট বিষয়াসকল আছে, আমি লগত আমি মত বিনিময় করম, দু এখার জানি বিচারিম আসলতে গাঁৱৰ কেনে ধরনের দুখিয়াসকলক মোদী সরকারে রেশন কার্ডের ব্যবস্থা করেছে। আমার মাজত আছে দাদা, নমস্কার। নমস্কার, আপনার পরিচয় দিব নাকি? মাধুর্য চক্রবর্তী, হয় যোগান বিভাগের উপপরিদর্শক। হয় হয়, আসাম গভর্নমেন্টে এটা বর্তমান 4,00,000 টাকার তলত যখন ব্যক্তি ইনকম তখন এটা বিনামূল্য চাউল, আমার যদি প্রোগ্রাম আছে PMGKY প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অন্ন যোজনা, তার বিনিময়তে আমার দুটা স্কিম চলে, PHS আর AAY। এই PHS স্কিমত আপনার ফ্যামিলির প্রতিজন ব্যক্তিকে 5 কেজিকে চাউল প্রতি মাহে প্রদান করা হয়, আর AAY প্রতিটি ফ্যামিলিকে 35 কেজিকে চাউল প্রদান করা হয়। এই যে যেখানে চাউল প্রদান করা হয় বিনামূল্যে সরকারে বিনামূল্যকে হেৰি করে না কিবা মূল্য লয়? নহয়, এই কমপ্লিটলি বিনামূল্যকে গভর্নমেন্টে প্রভাইড করে যখন বেনিফিসিয়ারি আছে। কিমান দিনের মূরে মূরে বেনিফিসিয়ারি সকলে এই অসুবিধা গ্রহণ করবেন? এই প্রতি মাহে দিয়া হয়, প্রতি মাহর আপনার আমার আসাম গভর্নমেন্টর অন্ন সেবা দিনের জড়িয়ে মাহেকর 1 তারিখের পর 10 তারিখের ভিতর বিনামূল্যে চাউল নিজের কাষর ফেয়ার প্রাইস সব দোকানত গ্রহণ করবেন। স্যার, আমি জানি বিচারিম যখন হিতাধিকারী রেশন কার্ড নাই আর বনাবলে চেষ্টা করব বিচারে, হয়তো নাজানবেন কার ওসর যোগাযোগ করে এই সুবিধাটা লোক? আমার যখন ব্যক্তিয়ে রেশন কার্ডের বাবে আবেদন করবছে ঘরের যখন ওয়ার্ডত পড়ে ওয়ার্ড মেম্বারের কথা পাতি পড়ে বা গাঁও পঞ্চায়েত কথা পাতি পেলে তখন ফর্ম জমা দিব পারে, আর এই তখন জড়িয়ে আমার বিডিওলে আহিব, বিডিওর আমার সাপ্লাই অফিসলে এই কার্ডখিন স্ক্রুটিনি কমিটি থ্রুয়েদি চার পিছত আমার অফিসত আহিলে জমা হয়। এই সুবিধাখিন লবলে কিবা রেশন কার্ড, পান কার্ড বা ভোটার আইডি কিবার প্রয়োজন হব নাকি? হয়, প্রতিজন যখন হিতাধিকারী এপ্লাই করেছে তখন নিজের আধার কার্ড, তখন ব্যাংকর পাসবুক আর তখনে স্ক্রুটিনি কমিটি হয়ে লিখি দিয়া ইনকম সার্টিফিকেট জমা দিলে সুবিধা গ্রহণ করে প্রদান করবো। কিমান দিনের ভিতর হব পারে বলে আপনি ভাবে? হয়, এটা বর্তমান তো আমার যখন নতুন 40,00,000 বেনিফিসিয়ারি নতুনকে প্রদান করা হচ্ছে, তার লাস্ট 15 ডিসেম্বর আছে কিন্তু এই বর্তমান কিন্তু তার উপরেও আপনার আসাম গভর্নমেন্টে মানে ফিউচারের কারণে গভর্নমেন্টের নির্দেশনার কারণে আপনাদের ওয়েট করে আছে। বহুত বহুত ধন্যবাদ, আপনি 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 বহুমূলীয় সময় আমাক দিলে আর যেখানে কলে নিশ্চয় আমি ভাবো রাইজে উপকৃত হব বলে। আপনার বহুত বহুত ধন্যবাদ।